মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমার প্রমোশন শুরু করবার জন্য প্রমোশনাল টিম একদম রেডি। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে তারা প্রমোশন কেন শুরু করতে পারছে না? কেন দরদ টিম প্রমোশন শুরু করতে পারছে না? যারা প্রমোশনাল টিমের দায়িত্বে আছেন তারা তাদের তরফ থেকে পোস্ট করে জানাচ্ছেন যে আমরা ফুললি রেডি। তাহলে এখানে তারা যে প্রমোশন শুরু করতে পারছেন না, এই ডিসিশনটা অ্যাকচুয়ালি কার? প্রোডাকশন হাউসের নাকি পরিচালকের নাকি উভয়েরই? হ্যালো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই গুড মর্নিং। দরদ নিয়ে আমরা আলোচনা করছি, আমরা আলোচনা করেই যাব, কেননা এই সিনেমাটা আমাদের প্রচণ্ড একটা অ্যান্টিসিপেশনের মধ্যে রেখেছে এবং এই সিনেমাটা নিয়ে আমরা অনেক অনেক আশাবাদী। মেগাস্টার সাকিব খানের অনেকগুলো লুক আমরা দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে ওনার অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পাবো। দরদ সিনেমাটা মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, তো সেই কারণের জন্যেও কিন্তু এক্সাইটমেন্ট আরও বেশি আছে। এখন এরকম একটা অবস্থায়, এখন থেকে ঠিক 7-8 ঘন্টা আগে দরদ সিনেমার প্রমোশনাল টিমে একজন আছেন যার নাম আলী আকবর আশা। নিশ্চয়ই তোমরা আলী আকবর আশা ভাইয়াকে সবাই চেনো, ইতিমধ্যে চিনে গেছো। তো আলী আকবর আশা ভাইয়া পরিষ্কারভাবে তিনি তার নিজের একটি ছবি পোস্ট করেছেন, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তিনি পোস্ট করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কথা তিনি লিখেছেন, যে কথাগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে দরদের প্রমোশনাল টিম একদম রেডি আছে। তারা দরদের প্রমোশন শুরু করতে চাইছে কিন্তু তারা পারমিশন পাচ্ছে না। দেখি আমরা আলী আকবর আশা ভাইয়া কি লিখেছেন। সারা দিন মিডিয়া সিটিতে, আগেই বলেছিলাম বাংলা সিনেমার একটু ব্যতিক্রম প্রমোশন করব যা বলিউডও করে নাই, সেরকম কিছুও থাকবে। ইতিমধ্যেই আমরা সাকিব খানকে নিয়ে দুবাইয়ের সবথেকে সম্মানী এনে দিয়েছি যা দুই বাংলার প্রথম কোনো অ্যাক্টর পেয়েছেন। মুভি রিলিজ বা কন্টেন্ট রিলিজ এই সব অবশ্যই পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ। আমার বরাবর কথা ছিল সাকিব খানকে নিয়ে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করা, একটু আলোড়িত কিছু কাজ করা। তামিল ইন্ডাস্ট্রির আইফা থেকে মেগাস্টার ইতিমধ্যে দাওয়াত পেয়েও আমরা তার শিডিউল মিলিয়ে উঠতে পারি নাই। এটা একটা বিগেস্ট 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 এক্সক্লুসিভ আপডেট যে তামিল ইন্ডাস্ট্রির তরফ থেকেও মেগাস্টার সাকিব খানকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা এই লাইনটা আরেকবার পড়বো। তামিল ইন্ডাস্ট্রির আইফা থেকে মেগাস্টার ইতিমধ্যে দাওয়াত পেয়েও আমরা তার শিডিউল মিলিয়ে উঠতে পারি নাই। আমরা আরও বড় কিছু চমক আন্তর্জাতিকভাবে প্ল্যান করছি। সাকিবিয়ানদের বলছি, সিচুয়েশন যাই হোক, আমরা চেয়েছি দরদ নিজেই একটা ফেস্টিভ্যাল হোক, আর সেই রকম কিছু করার সময় সুযোগ হয়তো বা ডিসিশন নিতে একটু ভুল হয়েছে। আমরা হয়তো বলতে পারি অনেক কিছু, তবে মুভিটা যেহেতু আমাদের মেগাস্টারের তাই আমরা সেভাবেই দেখব। ভরসা রাখুন, প্রমোশনে কোনো কমতি হবে না, বাকিটা আমার কাজ না। এখানে আলী আকবর আশা বলছেন যে প্রমোশন নিয়ে তিনি 200% শিওর যে প্রমোশন ভাই ধুমধুমার লেভেলের হবে, কিন্তু এখনও তাদের কাছে পারমিশন যায়নি দরদ টিমের প্রমোশন শুরু করবার জন্য, যে কারণের জন্যে প্রমোশনাল টিমও পুরোপুরি রেডি হয়েও কিন্তু তারা চুপ করে বসে আছে। এখন বিষয়টা হয়তো ভেতরটা জানতে পারলে অনেক কিছু, সেগুলো এত ডিটেলসে জানি না, তবে এটাই চাই যে দরদ সিনেমাটা তাড়াতাড়ি মুক্তি পাক। এই সিনেমাটা নিয়ে সাকিবিয়ানদের প্রচণ্ড রকমের একটা উচ্চাকাঙ্ক্ষা, মানে তারা খুব আশা করে বসে আছে যে তারা দরদ দেখবে, হলে গিয়ে তারা দরদ দেখবে। তো একের পর এক একের পর এক সিচুয়েশনও যাচ্ছে আমরা জানি, কিন্তু এই বছরে যেন দরদ মুক্তি পায় এটুকুই আশা রাখতে চাই, এবং প্রোডাকশন হাউসের কাছে এটুকুই অনুরোধ রাখতে চাই যে এই ছবিটাকে দয়া করে এবছর মুক্তি দিন। এই ছবিটাকে দয়া করে টানতে টানতে পরের বছরে নিয়ে যাবেন না, কেননা এই সিনেমাটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অত্যন্ত উদ্বেগ কাজ করছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখলে প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করো। টাটা।